এই লোকটা এত গুরুত্ব দিয়ে সালাত আদায় করছে, এই লোকটা এত সুন্দরভাবে রুকু করছে, এত সুন্দরভাবে তেলাওয়াত করছে, এত সুন্দরভাবে সেজদা দিচ্ছে, এই ভিতরে চিন্তা নিয়ে কেউ যদি সালাত আদায় করে সুন্দর করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটি হলো দাজ্জালের ফেতনার চেয়েও ভয়ঙ্কর ফেতনা, কারণ এটাই হলো ছোট শির। সে ছোট শিরকে লিপ্ত হয়ে গেছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন জেনে রাখো তুমি দাওয়াতের জন্য যাচ্ছ। প্রথমে বললেন যাদের কাছে যাচ্ছ তারা হলো এই এই, এর মানে এটা মনে রাখবেন দাওয়াতি কাজে আপনি যখন কোনো দিকে বের হবেন কাকে আপনি দাওয়াত দিতে যাচ্ছেন সেটা আপনাকে একটু মনে রাখতে হবে। কারণ যাচ্ছেন আপনি ডাক্তারকে দাওয়াত দিতে, তাকে কথা বলার সময় একজন কৃষকের সাথে যেভাবে কথা বলতে হয় সেভাবে যদি আপনি বলা শুরু করেন তাহলে তো সে প্রথমেই বসবে কোন মূর্খ আসছে আমার সাথে কথা বলতে, কিছুই বুঝে না। এজন্য আপনাকে জানতে হবে আগে আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে, তার সাথে কথা যদি ডাক্তারের মতো বলতে পারেন তো আলহামদুলিল্লাহ, সহজে তাকে বোঝাতে পারবেন, যদি নাও হয় তাহলেও তাকে যেন কৃষকের মতো তার সাথে কথা না বলেন। যাচ্ছেন আপনি ব্যবসায়ীর কাছে দাওয়াত দিতে, তাকে যদি আপনি একজন টিচারের মতো কথা বলা শুরু করেন, শিক্ষকের মতো, তাহলে তো চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যেন দাওয়াতে সফলতার একটি দিক বলে দিলেন যে যার কাছে আপনি দাওয়াত দিতে যাবেন তার সম্পর্কে আগে আপনাকে ধারণা রাখতে হবে। যাচ্ছেন আপনি একজন পীর পূজারীর কাছে দাওয়াত দিতে, তাকে যদি আপনার আহলে হাদিসের মতো মনে করে দাওয়াত দেওয়া শুরু করেন তাহলে সে তো প্রথমে বুঝে ফেলবে যে কে আসছে আমার কাছে। হ্যাঁ, তাকে বুঝতে হবে যে সে কোন চিন্তা কোন তরিকার অনুসারী, সে কোন জিনিসটা পছন্দ করে, সেই অনুযায়ী তাকে আপনাকে মেডিসিন ইউজ করতে হবে, না হলে আপনি সফল হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন এটা হলো তার সাথে আচরণের জন্য তাকে চিনতে হবে, কিন্তু তাকে কোন বিষয়ের সর্বপ্রথম দাওয়াত দিবেন, সেই বিষয়ের সর্বপ্রথম দাওয়াত দিবেন যেই বিষয়টি হলো নবী রাসূলের দাওয়াতের মূল কথা, যেই বিষয়টি হলো নবী রাসূলের দাওয়াতের মূল কথা সেই বিষয় দিয়ে আপনি তাদেরকে দাওয়াত দিবেন। এজন্য সেই মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন ফালিয়াকুন আউয়ালু মা তাদউহুম আই ওয়াহিদুল্লাহ। হে মুআজ, তুমি তাদেরকে দাওয়াত দিবে যে বিষয়ে, জেনে রাখো সর্বপ্রথম যেন এই তাওহীদের বিষয়ে তুমি তাদেরকে দাওয়াত দাও। সালাতের দাওয়াত হতে পারে, সিয়ামের দাওয়াত হতে পারে, আরও কিছুর দাওয়াত হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম বললেন না সর্বপ্রথম দাওয়াত দিবে সালাত তাওহীদের, সর্বপ্রথম দাওয়াত দিবে কিসে? তাওহীদের। হাদিসে কিভাবে বলছেন লক্ষ্য করুন, فَإِنْهُمْ أَتَعُوكَ عَلَى ذَلِكَ হে মুআয, জেনে রাখো তারা যদি তোমার তাওহীদের দাওয়াত গ্রহণ করে নেয় فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ। যদি তারা তোমার তাওহীদের দাওয়াত গ্রহণ করে নেয় তাহলে দ্বিতীয় পর্যায়ে তুমি তাদেরকে দাওয়াত দাও যে আল্লাহ তোমাদের জন্য দিন রাত চব্বিশ ঘন্টায় পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছে। এ হাদিস থেকে কয়েকটি বিষয় বোঝা যায়। তাহলে দ্বিতীয় পর্যায়ে যদি সালাত ফরজ হয় তাহলে প্রথম পর্যায়ে কি ফরজ? দ্বিতীয় পর্যায়ে সালাত ফরজ হলে প্রথম পর্যায়ে তাওহীদ ফরজ, কারণ তাওহীদ হলো এমন বিষয় যার উপর নির্ভরশীল হলো আমার জীবনের সকল ইবাদতগুলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আশরাকা মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন কোন আমল করে আর সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে, তারাকতুহু ওয়া শিরকা, আমি তাকে এবং তার শিরকপূর্ণ আমলকে প্রত্যাখ্যান করি, সেটিকে কখনো গ্রহণ করি না। সালাত আমি যতই সুন্দরভাবে আদায় করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পদ্ধতি যদি শতভাগও আমি এখানে ফলো করার চেষ্টা করি কিন্তু আমার তাওহীদে যদি ত্রুটি থাকে তাহলে আমার সালাত আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। কারণটা কি? তাওহীদে দুর্বল হলে আমার সালাতের ভিতরেও শিরক এসে যাবে। তাওহীদে দুর্বল হলে সালাতের ভিতরেও শিরক এসে যাবে। বলবেন যে সালাতের ভিতরে কেমনে শিরক এসে যায়? স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়েছেন। তিনি সাহাবীদেরকে সতর্ক করলেন, বললেন জেনে রাখো, আখওয়াফু মা আখাফু আলাইকুম ওয়া ফি রিওয়ায়াতিন আখওয়াফু আলাইকুম মিন মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার চেয়েও তোমাদের জন্য আমি যেই ফিতনার বেশি আশঙ্কা করছি সেটি হলো কি? আশ-শিরকাল আসগার, তোমরা ছোট শিরকে লিপ্ত হয়ে যাবে। কিভাবে ছোট শিরক? সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু ব্যাখ্যা করে শুনালেন, বললেন ইয়াকুমুর রাজুলু ফি সালাতি ফায়ুযাইনুহা লিইউরা মিন নাযরি রাজুলিন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন একজন মানুষ এসে সালাতে দাঁড়াবে, সালাতে দাঁড়াবে, আর এই সালাতে দাঁড়ায় সে শিরকে লিপ্ত হবে। কেমনে? সালাতে দাঁড়াবে, খুব দীর্ঘক্ষণ ধরে ধীর স্থিরে কেরাত পড়ছে, দীর্ঘক্ষণ ধরে ধীর স্থিরে রুকু করছে, ধীর স্থিরে সেজদা দিচ্ছে, সব কিছু ধীর স্থিরে খুব সুন্দরভাবে করছে, একেবারে নির্ভুলভাবে করছে। এটা ইসলামের নির্দেশ। কিন্তু সমস্যা কোথায়? সেই ব্যক্তির ভিতরের চিন্তা হলো যাতে মানুষ কেউ আসে দেখলে বলবে যে এই লোকটা এত মনোযোগ দিয়ে সালাত আদায় করছে, এই লোকটা এত গুরুত্ব দিয়ে সালাত আদায় করছে, এই লোকটা এত সুন্দরভাবে রুকু করছে, এত সুন্দরভাবে তেলাওয়াত করছে, এত সুন্দরভাবে সেজদা দিচ্ছে, এই ভিতরে চিন্তা নিয়ে কেউ যদি সালাত আদায় করে সুন্দর করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি হলো দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা, কারণ এটাই হলো ছোট শির। সে ছোট শিরকে লিপ্ত হয়ে গেছে। ছোট শিরকে লিপ্ত হওয়া মানে তার সেই সালাত যতই সুন্দর করে আদায় করুক, আল্লাহ বলছেন তারাক্তুহু ওয়াশিরকা, তাকেও আমি প্রত্যাখ্যান করি, তার ওই সালাতকেও আমি প্রত্যাখ্যান করি, সেটিকে গ্রহণ করি না। সেই জন্য সালাতের আগে হলো কোনটা দরকার? তাওহীদ। সালাতের আগে দরকার তাওহীদ। যখন আমরা সঠিক করে নেব তখন সালাত আদায় সেটাও সঠিক হবে এবং আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু তাওহীদ যদি, আকীদা যদি সঠিক না হয় তাহলে সালাতও সিয়ামও হাজ যাকাত কোনোটাই আল্লাহর কাছে কবুলের আশা করা যায় না। এজন্য নবী রাসূলদের দাওয়াতের মূল কথা হলো তাওহীদের দাওয়াত সর্বপ্রথম। সেই আলোকে আজকে পৃথিবীর বুকে যারা তাদের দাওয়াতে সর্বপ্রথম তাওহীদের বিষয়ে দাওয়াত দেয় তারাই হচ্ছে কারা? বলেন তো এবার কারা? যারা মুজাদ্দিদিয়া তরিকায়, তারা যারা নকশবন্দিয়া তরিকায়, তারা যারা কাদেরিয়া তরিকায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক, ছোট্ট বাচ্চা বলেছে আহলুল হাদিসেরা। বলুন আলহামদুলিল্লাহ, আহলুল হাদিসেরা।